You are watching Maxx Media London. আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের বলি কত হাকডাক, সরকার পতনের কত যে দিবা স্বপ্ন, কত যে রঙিন খোয়াব, অবশেষে সব খতম। এই খেলা শেষ হয়ে গেছে। কোয়ার্টার ফাইনালে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ, সামনে সেমিফাইনাল, তারপর নির্বাচনে ফাইনাল। সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ঢাকার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সামনে সেমিফাইনাল, তারপরে নির্বাচনে ফাইনাল খেলা। বাংলাদেশে আন্দোলনে যারা হারে নির্বাচনে তারা বিজয়ী হতে পারে না উল্লেখ করে কাদের আরও বলেন, বিএনপির দশ দফার মধ্যে নতুন কিছু নেই, সব পুরনো কথা, এরপরও আমরা খতিয়ে দেখছি মেনে নেওয়ার মতো কোনো দাবি আছে কি না। তিনি আরও বলেন, 10 ডিসেম্বর সব অচল করে দেওয়ার ছক একে বিএনপি এখন নিজেরাই অচল। বিএনপির সংসদ সদস্যদের জাতীয় সংসদ থেকে পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, এতে পার্লামেন্ট কি অচল হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, কথা বলার লোক থাকবে না? বিরোধী দল তো সব রয়ে গেল, বিএনপির এমপিরা এভাবে চলে গেলেন, ভুল করলেন, পার্লামেন্টকে এভাবে বয়কট করা বড় ভুল, অচিরেই বুঝতে পারবেন। সাতজন চলে গেল, ভুল করলেন, পার্লামেন্ট থেকে এভাবে বয়কট করা কত বড় ভুল, অচিরেই টের পাবেন। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমন হক জোয়ারদার সেলুন। সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা। This is Maxx Media London.